বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি খুব ভালো আছি আজকে বলতে পারছি না কারণ আজকে মন মেয়ে আমার খুব খারাপ তো চলো আমি মৌমিতা আমার চ্যানেল সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো ভিডিওটা স্টার্ট করে যাক কারণ হচ্ছে কি যে আজ শাশুড়ি বাড়ি যাবো তোমাদের সকালে বলেই দিয়েছিলাম যে ওনার শাড়ি ডিসাইড করতে হবে শাড়ির সাথে কী ব্লাউজ করবে তার সাথে সেটা ডিসাইড করে দিতে হবে কালকে বললাম আমাদের একটা বিয়েবাড়ি আছে তো বেশি তো কথা বলবো না কারণ হচ্ছে কি যে কাজগুলো আছে তারপর রাতের রান্না বাকি আছে আজকে রাতের রান্না বলতে গেলে আটা মাখা হয়নি আর শনিবার শনিবার আমরা নিরামিষ খাই তা নিরামিষ তরকারি করবো দেখা যাক কী তরকারি করা বেগুন পোড়ার করা কথা আছে কিন্তু বেগুন পোড়ায় জানো তো পেঁয়াজ ছাড়া খাওয়া যায় না এইটা আমি পারি না কিন্তু আমার হাজব্যান্ড বলছে মানে বড় যাই হোক বলছে পিঁয়াজ ছাড়াও খাওয়া যায় তুমি এমনি নর্মালি মাখো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে ওর মধ্যে একটা টমেটো ফেলে দিয়ে পুড়িয়ে দুটোকে মিক্সড করে মেখে কিন্তু সর্ষে পেল নুন যা হয় তোমরা অত জানো না তুমি যদি বলার কোনো ব্যাপার না কিন্তু আমি বনে হলে বললাম দেখো সে যাই হোক তা চলো তোমরা আজকের ভিডিওটা কারণ বলছি আমি ডেলি রাত্রি আটটার সময় করে ভিডিও পোস্ট করব প্লিজ তোমরা ছটপট দেখে নিও আর যে আজকে চ্যানে আমার ফার্স্ট শো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেলের নোটিফিকেশানটা এ করে দিও সরি বেল আইকনটা টিপে দিও দিলে আমি যখনই ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান উঠবে নোটিফিকেশান উঠলে তোমরা দেখতে পারবে আমার ভিডিও তো আর কী বলবো তোমাকেদেরকে আজকে যে তোমরা আর জিজ্ঞেস করতে পারো যে আজকে যে আমার বর এই বাড়িটা ভাঙছিল দেখালাম আমার বর কিন্তু প্রমোটার না আমার বর ভাঙাই ব্যবসা মানে বোঝো কি বলি বলো তো মানে বাড়ি হয় না ভাঙা ব্যবসায় ওই যে বাড়ি ধরো পোমোটা নিল পোমোটি দিল পোমোটার কাছ থেকে আমার বড়েরা কেনে ঠিক আছে যেরকম ধরো কিনে কি বলতে পারছে কি পাবে ধরো বাড়ি বিলে গ্রিল আছে জানলা আছে দরজা আছে তারপর তোমার হচ্ছে যে ওই ইঁট আছে এই যাবতীয় নানান নানা রকম জিনিস এইগুলো হলো এইটাই ওদের আমার বড়ের ব্যবসা তাও একা নয় পার্টনার হিসেবে করে ঠিক আছে একা করতে পারে না তা আমার মনটা আছে খারাপ আছে কারণ হলো কালকের হচ্ছে তোমাদেরকে খুলেই বলি কালকে হচ্ছে কি যে আমার ভোটে রেজাল্ট হয়েছিল পুরসভার কলকাতা পুরসভার ভোটে আর আমি থাকি একশো ছ নম্বর ওয়ার্ড একটু আমাদের এখানে যে দিদি দাঁড়িয়ে ছিল উনি হেরে গেছে এবার উনি হেরে গেছে কোনো ওর এতেই আমাদের হাজব্যান্ডরা বলতে পারো থাকে তা ওরা হেরে গেছে দিদি হেরে গেছে মানে নামই ওঠেনি তাই জন্য আমার পরিচিত হচ্ছে না পরিচিত সম্পর্কটা হয় না উনি ওয়ার্ড কাউন্সিলার ঠিক আছে কিন্তু তার সাথে রিলেটিভ হয়ে যায় না তাই জন্য একটুখানি সবার একটু আপসেট আপসেট বা ভালো লাগছে না কিছু তো মন বোঝে না ঘুরে ফিরে যেন মনে হচ্ছে যদি এক্ষুনি একটু দিন বলে কিন্তু বললো না ছাড়ো কি বলবো আমার বরের একটু মনটা খারাপ আজকে কারোর সাথে খুব একটা কথা বলছে না নিজেকে রিজার্ভ রেখেছে কেন আমি তো বুঝতে পারছি খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না যেটা আমার পেছনে সব সময় ও লাগে ইয়ার কিছু মানে সে আজকে কিছুই করছে না চুপচাপ নর্মালি হয়েছে মানে কালকে রাতে শোনার পর থেকেই হয়েছে আজকে সকালটা সারাদিন কালকে রাতে তো অল্প ছিল খেয়ে তো ঘুমিয়ে পড়লো কেন কালকে তো সব শুনেছে শুনে তো আবার কিছু বলেনি মুখটা তারপর কেক মেয়ে বললো টেনশন দেখো যারা পার্টি পলিটিক্স করে না গো তারা দেখবে এইসব কথা শুনলে খারাপ হবে অন্তত যাদের করে তারা দেখবে করলে মানে যে দাঁড়ায় তার এতে সাপোর্টে যদি থাকো তুমি ধরো আমি দাঁড়িয়েছি আমার সাপোর্টে তুমি আছো তোমার আমি দাঁড়াতে পারিনি তারপরে তুমি কোথায় যাবে তোমার রোজগার প্রাপ্তি কী হবে এই সেম জিনিসটা আমার সাথে হয়েছে আমার মানে আমার বরের সাথে হয়েছে এবার দেখ আমাদের তো ব্যবসা ব্যবসা বলতে ওই রকম নয় জানো তো আমাদের এখানে হিংসা অনেক কিছু ঠিক আছে পার্টি পটে পার্টি পলিটিক্সে হিংসা হয় ঠিক আছে এবার তোমার কি বলে তোমাদের বোঝাবো আমি সেটাই বুঝতে পারছি না সে যাই তোমাদেরকে এত ডিটেলস বোঝাতে আমি এখন হয়তো পাচ্ছি না যখন তোমরা কমেন্ট বক্সে যদি জিএস করো তাহলে হয়তো বলতে পারবো পরে ভিডিওতে কিন্তু আমার ভিডিও প্রত্যেকদিন রাতের আটটার সময় করে আসবে এটাই আমি ডিসাইড করেছি ভেবে চিনতে ডিসাইড করেছি কেন দেখো আমার সাথে পাচ্ছে কেউ নেই অনিনল আমি আর আমাকে একটুখানি হেল্প করে নয় অনেকটাই হেল্প করে আমার ননকে ওই যে দিয়া বলে মিঠা ঠিক আছে কারণ আমার এডিটিং থামবেল গান করে দেওয়া তারপর ভিডিও এ করে দেওয়া যাবতীয় বলো ও করে দেয় আমি কিন্তু একদম ইউটিউব সম্পর্কে কিচ্ছুটা জানি না ওই সব করে দেয় তা ওকে হচ্ছে আমি বলে রেখেছি তুই আমার সব কিছু ঠিকঠাক করে দে কেন তুই ছাড়া আমার কেউ নেই তাই জন্য ও করে দেয় আর কিচ্ছুই নয় তো তোমরা ভিডিও কিন্তু রাতের আটটার সময় করে দেখো বলো না কিন্তু আর আজকের কী হচ্ছে শোনো আজকে একজনের ওই লাইভ চ্যাট টাইপের কী হয়ে যায় হোক গেলাম ভিডিওতে দেখছিলাম দেখতে দেখতে বন্ধু করলাম অনেকগুলোকে কেউ আবার বন্ধু ব্যাগ দিল ওমা মা ঘুমতে দেখছি দশটা বন্ধু চলে গেছে দশ দশটা আমার তো কপালে হাত পড়েছে জানো তোমরা আমাদের ইচ্ছাই করছিল যদিও রিজুরু ছেড়েই দেবো কিন্তু ধৈর্য ধরতে হবে প্রচণ্ড ধৈর্য শক্তি ধরতে হবে ইউটিউবে চট করে এখানে পাওয়া যায় না সাথে সাথে মানুষ ইনকাম করছে এতগুলো টাকা ইউটিউব আমাদেরকে পাশে যাই না কি করবে মানে আমার তো ধৈর্য হারা হয়ে যাচ্ছি কি করবো আমি তো কিছু বুঝতেই পারছি না ইউটিউব মানে আমি যত এগোনোর চেষ্টা করছি ইউটিউব আর আমার পেছনে ফেলে দিচ্ছে কী হবে জানি না কিছু বুঝতে পারছি না রাতে রান্না বা কি আছে ওপরে যতই চেষ্টা করো না কেন তোমার ট্রেনে নিচে ফেলবেই ইউটিউব ইউটিউব ঠিকই করে নিয়েছে আর ভিউস তো দেয় না তোমরা প্লিজ ভিডিওটা কিন্তু পুরোটা দেখো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট করো না কারণ আমার দেখো আজকে একশো পঞ্চান্নটা সাবস্ক্রাইব বন্ধু আছে যাই হোক বন্ধু আছে এবার যদি একশো পঞ্চান্নটার মধ্যে কেউ যদি একশো একশো জন অন্তত দেখলে টাকা করে পারবেন ভিউ বাড়ছে তাহলে এবার যদি টাকা ভিডিওর মধ্যে যদি কেউ মাঝপথে দেখে চলে যাও তাহলে তো ভিউয়ার্স তো মানে ইউটিউব তো ভিউজ দেবে না এগুলোতে ওরা তো এতে চলে যাচ্ছে নিচে পড়ে যাচ্ছে ভিডিওগুলোকে তাহলে তোমরা এরকম করো তোমার যার যত মানে বন্ধু আছে ধরো আমার দেড়শো বন্ধু আমার দেড়শো মধ্যে একশো জন দেখো তাহলে আমার একশোটা তো ভিউজ বাড়বে একশোটা তো লাইক হবে পঞ্চাশটা তো কমেন্ট হবে কেউ দেখে না কেন দেখে না আমি বুঝতে পারি না আমি সবার ভিডিও দেখি হ্যাঁ হয়তো কমেন্ট মানে সবার কিন্তু কমেন্ট বক্স না খোলা থাকে না ইউটিউবে ওই ইয়েতে এই ভিডিওতে ব্লগের ঠিক আছে আমি দেখি কিন্তু লাইক করি কিন্তু ভিডিওতে তোমার কমেন্ট বক্স খোলা থাকে না আমি চেষ্টা করি অনেকজনের ঠিক আছে ওই জন্য আগের থেকে আমি এটা বলে রাখলাম তোমরা ভাবছো হয়তো যে আমি কাউকে সাপোর্ট করছি না না আমি সবাইকে সাপোর্ট করি আমি সবার ভিডিও দেখি মানে কি বলে ইচ্ছে না থাকলেও দেখতে না কিন্তু তা বলবো না আমি দেখি আমি চেষ্টা করি যে আমি যেরকম একটা উঁচু ওপরে যাওয়ার চেষ্টা করবো সেরকম তোমরাও তো চেষ্টা করবে না উঁচুতে যাওয়া তা কি করব কেউ দেখো না আমি কি বলবো আমি তো জবস্তি করতে পারি না তোমরা তা তোমরা বলবো দেড়শো জন বন্ধু আমার বন্ধু আছে একশো জন অন্তত দেখো প্রত্যেকজনের তো কেউ একশো জন করে দেখো না তাহলেও তো বাড়ি তাহলেও তো একে দেখো আমি জেনে গেছি যে আমাদের একে অপরকে বন্ধুত্ব করতে হবে সে চব্বিশ ঘন্টা পর করো আর আটচল্লিশ ঘন্টা পরই করো কিন্তু করো করবো বলে চুপ করে বসে থেকো না আর তোমাকে মনে করিয়ে দেবো কেন তোমাকে মনে করাবো কেন তুমি যে কোনো জানো যে আমার আমার বন্ধু আছে কমেন্ট বক্সটা তুমি তো ইউটিউব খুলছ তুমি তো দেখছো যে আমার বন্ধু এটা তাহলে আমার তো উচিত পরের দিন ঠিক এই টাইমে এক ঘন্টা পরে গিয়ে আমাকে বন্ধু করে নেওয়া আমি আবার কেন আমি মনে করিয়ে দেবো মানে আমি নয় সবাইকেই বলছি সবাইকেই বলছি যে কেন মনে করে দিতে হবে তোমরা নিজেরা যেন যখন আমি বন্ধু হাত পেতে নেবো তো হাত পেতেও তো ওকে দেবো তুমি যত ভালোবাসা দেবে আমি তত ভালোবাসা দেবো তুমি দেবে না ভালোবাসা হাত মুটো করে রাখবে আর আমার হাত যদি এরকম খোলা রাখবে না আমার মানে সকলের কথা বলছি আমার হাত তুমি খোলা থাকবে তা তো হয় না বন্ধু করব বন্ধু করব সবাই বলছি কিন্তু বন্ধু মর্যাদা দিতে কেউ জানে না এইটা আমি দেখেছি এটা আমার ক্ষেত্রে হয়েছে তাই আমি তোমাদেরকেও বলছি যে এই ভিডিওটা দেখছো পুরো স্কিপ করবে না দেখে যাও কারণ এটা তোমাদের হয়তো কাজে লেগে যেতে পারে সবাই বলে সবাই বন্ধু আছে তো আবার কিন্তু ফ্যান ফলোয়ার তোমার ধরো হাজারও আছো বন্ধু তার মধ্যে দেখছে কজন চৌষট্টি পঁয়ষট্টি পঞ্চাশ একশো তাও যায় না আশি লাইক পড়ছে কটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা তো কেন আমার তো ফ্রেন্ড সার্কেল এত তাহলে আমার নিচে কেন আমি পড়ে আছি দেখে না তো পড়ে থাকবো এইটুকু দেখে এক মিনিট নয় কি কুড়ি সেকেন্ড থেকে সাপ করে বেরিয়ে যায় স্ক্রিপ্ট করে তা ওইটাকে ধরে কি ইউটিউব করছে তোমার যেতে দেবে নাকি ভিউয়ার্সে বাড়ি দেবে নাকি তো নিচেই ফেলে দেবে ভিডিওটাকে এগুলো করো না তোমরা আমার সাথে হয়েছে অনেক হয়েছে আমি চাই না তোমাদের সাথে হোক সবাই সবার মধ্যে এগিয়ে যাও একে অপরের পাশে থাকো চেষ্টা করো আর কেউ কারোর কমেন্ট বক্সে আগে কেউ বলেছি এখনও বলছি গিয়ে বলো না যে আমার কমেন্ট বক্সে আমাকে বলতে পারো আদার্স লোক কেউ এসে ওখানে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে বা কমেন্ট বক্সে বলুন আমায় বন্ধু করো আমার বন্ধু আমাকে বলবে আদার্স কিন্তু কেউ কাউকে মানে আমায় যে কমেন্ট অন্য পরের জন্য এসে কেউ রিপ্লাই ওখানে দিবে না কিন্তু ঠিক আছে এটা মানে একদম পছন্দ নয় কারণ আমার চ্যানেলটার ক্ষতি হয়ে যাবে আমি অনেক কষ্ট করছি কারণ আমার কিছু দরকার আছে ধৈর্য আমি রাখছি নাহলে কি বলবো আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে সারাদিন কাজকর্ম সেরেও কিন্তু আমি ভিডিওটা করতে আসছি তো চলো ভিডিওটা মন দিয়ে দেখো আজই আমার নতুন চ্যানেলে নতুন এসছো চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও চলো টাটা আজকের বাই গুড নাইট এখন বাজে সাতটা সাতটা দশ পনেরো চলো বেশি কথা বললে বেশি বড় ভিডিও হয়ে যাবে বেশি বড় ভিডিও হলে তোমাদের দেখতে অসুবিধা হয় তোমরা দেখতে পারো না কেউ বড় ভিডিও আর আমারও নেট তো চলে যায় দু জিবি করে নেট চলে যাচ্ছে আমারও টাইম লাগছে সময় লাগছে কাজও থাকে তা চলো টাটা বাই শুভরাত্রির সবাই ভালো থেকো অতি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে লাইক করবে কমেন্ট করবে টাটা বাই